এক অপরূপ সুন্দর মেয়ে বিয়ের সাজে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। ইনি হলেন এই গল্পের নায়িকা টেক। টেকের পিছনে কিছু বদমাশ ছিল দৌড়াতে থাকে। টেক দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে এসে পড়ে, আর সেই গাড়িতে চালাচ্ছিলেন মিস্টার সিমন জাংকুক, এই গল্পের নায়ক। জাংকুক তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাইরে আসে, কিন্তু জাংকুক দেখে দেখে থমকে যায়। আসলে টেক ছিল জাংকুকের এক্স গার্লফ্রেন্ড। 5 বছর আগে টেক জাংকুকের সাথে ব্রেকআপ করে দিয়েছিল। চলুন দেখা যাক জাংকুক কে টেকে হেল্প করবে। প্লিজ আমাকে হেল্প করুন এই ছেলেগুলো। তারপর টেক জাংকুককে দেখে অবাক হয়ে যায়। টেকের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তখনই বদমাশ ছেলেগুলো সেখানে চলে আসে। এই যে দেখছো না, আমাদের বস কিন্তু বিয়ের মণ্ডপে অপেক্ষা করছে। তুমি আমাদের অনেক ভাগিয়েছো, এবার যাবে কোথায়? শুধুমাত্র আমাদের বস তোমাকে ভালোবাসে বলে এতক্ষণ ভালোভাবে কথা বলছি, না হলে এখানেই শেষ করে দিতাম। এটা বলে টেকের হাতটা ধরে নিয়ে যেতে থাকে। ছাড় ওনার হাত, আমি বলছি ছাড় ওনার হাত। তুই কে রে, তোর কথা শুনতে হবে? ওকে, আমি কে তাহলে একটু বুঝিয়ে দিই। এটা বলে জাংকুক গুন্ডাগুলোর সাথে ফাইট করতে শুরু করে। একটা সময় গুন্ডাগুলো পালিয়ে যায়। তুই তো চুপ করেই দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। চলুন গাড়িতে বসুন, এত রাতে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। কোনো কথা না শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাংকুক তখন রেগে গিয়ে বলে, আমি গাড়িতে উঠতে বলেছি। তো ভয়তে জাংকুকের গাড়িতে উঠে বসে। তারপর জাংকুক ডাইভ করতে থাকে। আপনি এভাবে বিয়ের সাথে দৌড়াচ্ছিলেন কেন? আমার মামা জোর করে একটা গুন্ডার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। জাংকুক মনে মনে ভাবে, তার মামা কেন তাকে বিয়ে দিচ্ছে, তার বাবা মা কোথায় গেছে? এরকম অনেক রকমের প্রশ্ন তার মাথায় ঘুরঘুর করছিল। তখনই হঠাৎ টেক বলে, গাড়ি থামান। কেন? আমি নেমে যাব। কোথায় যাবেন? জানি না, যেদিক দু চোখ চাই সেদিকেই চলে যাব। ও, অনেক সাহস হয়ে গেছে আপনার। এখন রাত 1টা বাজে, তাই এখন আপনি আমার সাথে আমার বাড়িতে যাবেন, আর কাল সকালে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন। এটা বলে জাংকুক টেকে নিয়ে তার বাড়িতে চলে যায়। জাংকুকের পরিবার জাংকুকের সাথে একটা কনের সাথে মেয়ে রেখে ভেবে নেয় জাংকুক হয়তো বিয়ে করেছে। এটাতে তারা অনেক খুশিও হয়, কারণ বিগত 4 বছর ধরে সবাই জাংকুককে বিয়ে করতে বলছিল, কিন্তু জাংকুক বিয়ের জন্য রাজি হচ্ছিল না। ভাবি কত সুন্দর দেখতে, শর্টস মিল আমাকে আমার ঘরের লোকেকে বরণ করে নিতে দে। সত্যি তো আমার জাংকুকে চয়েস আছে বলতে হয়। মা আমার কথাটা তো থাম, কোনো কথা বলতে হবে না তোকে, আগে বৌমাকে বরণ করে নি। মা তুমি আগে আমার কথাটা তো শোনো। আমি তোর কোনো কথা এখন শুনবো না, আগে বৌমাকে বরণ করব, তারপরে তোর কথা শুনবো, ঠিক আছে? ভাইয়া তুই চুপ কর না, সুন্দর একটা মিষ্টি ভাবিকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবো বল? জাংকুক তার মাকে এত খুশি দেখে মনে মনে ভাবে, আমি যদি এখন সব সত্যিটা বলে দিই আর মা যদি এই সত্যিটা সহ্য করতে না পারে? কারণ 5 বছর আগে যখন টে জাংকুককে ছেড়ে দেয়, তখন জাংকুক সুসাইড করতে গিয়েছিল, আর ডক্টর বলেছিল জাংকুক হয়তো নাও বাঁচতে পারে। এই কথাটি শুনে জিনেরও হার্ট অ্যাটাক হয়। তারপর থেকে ডক্টর বলেছেন জিনকে কোনো ধরনের মানসিক আঘাত না দিতে, তাহলে আবারও হার্ট অ্যাটাক হতে পারে। এই কথাটি ভেবেই জাংকুক চুপ করে যায়। অন্যদিকে টে তো জাংকুকের বোন আর মায়ের কথাগুলো শুনে অবাক হয়ে ওদের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তারপর জাংকুক টেকে নিয়ে তার রুমে চলে আসে। আপনাকে আমার বাড়ির লোক আমার বউ ভাবছে। হ্যাঁ সেটা তো দেখলাম, কিন্তু আপনি সত্যিটা কেন বললেন না ওখানে? একটা কারণ আছে। কারণটা কি? ডাক্তার আমার মাকে মানসিক কোনো আঘাত দিতে না বলেছে, না হলে আবার হার্ট অ্যাটাক হতে পারে। একটা কথা বলবো, আপনি প্লিজ না বলবেন না। কি? আপনি 1 মাস আমার বউয়ের অভিনয় করতে পারবেন? তার মধ্যে আমি মাকে সব কিছু বলে দেবো। তুই মনে মনে ভাবে, জাংকুক আমি তো সত্যি সত্যি তোমার বউ হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমাকে তোমার বউয়ের অভিনয় করতে হচ্ছে। কি হলো? আপনি চুপ করে আছেন, আপনি কি
রাজি নন আমি রাজি জাঙ্কু নেক্সট পার্টি খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বাই বিটিএস আর্মি